ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে থেকেই আমরা আমাদের ফ্ল্যাট দেখার কাজ শুরু করেছি। এতদিন ধরে অনলাইন অনেক ফ্ল্যাটস দেখেছি, কিছু শর্ট লিস্টও করেছি, কিন্তু আজ থেকে ফিজিক্যালি গিয়ে দেখাটা শুরু করলাম। আর এইটা বলেছিলাম না তোমাদের, একটা দোকান, দুটো দাদুর দোকান আছে, মানে ভদ্রেশ্বর একদম যে মানে দিলি রোডটার ওখানে, একদম ভদ্রেশ্বর ঢুকতে, যেখানে দিলি রোড শেষ হচ্ছে ভদ্রেশ্বর ঢুকছে ওখানে দোকানটা স্টার্টিং হচ্ছে, একদম মোড়েই দোকানটা। তো দুটো দাদু গেলে দোকানটা চালায়, ওনারা এতটাই ভালো, মানে আমরা মানে ছেলে আমরা দিল্লি রোড খুলতে খুলতে মাঝে মধ্যেই দোকানটায় যাই। তো আগের লাস্ট দিন মানে চক শেষ হয়ে গেছিলো, বেগুনি শেষ হয়ে গেছিলো, তো ঝাল ছাড়া কিছু ছিল না বলে ওরা আলাদা করে আবার আমার ছেলের জন্য বানিয়ে আবার দৌড়ে দৌড়ে দিতে এসছে। তো মানে এতটাই মানে ভালো, আর কোনো পয়সাও নেয়নি বাচ্চা খাবে বলে। তো এরকম ধরনের লোক এখনও এক্সিস্ট করে, তাই পৃথিবীটা এত সুন্দর। তো এখানে সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি চড়ে গেছে, গৌতম আজকে খিচুড়ি খেয়েই একেবারে বেরোবে। আর পুচকেবাবু তো খিচুড়ি দেখবো, খিচুড়ি দেখবো, ঘুম থেকে উঠে একদম শুরুই হয়ে গেছে। আর এখানেও খেয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। আজকে অনেক কিছু প্ল্যানিংস আছে, ও দেখো সকাল থেকেই মানে আগের দিন রাত থেকেই ভালো বৃষ্টি, আবার একটু মাঝে ভোরের দিকে একটু থেমেছিল, আবার শুরু হয়ে গেছে। আর এখানে দেখো ও চলে গেছে, আর তারপরে বাদ বাকি কাজকর্ম সেরে আমি পুচকেবাবুর খাবার রেডি করে ফেলেছি। কি সিম্পল মেনু, খিচুড়ি ভাজা আর চাটনি। এই দেখো ওর বসে পড়েছেন উনি খেতে, চটজল দিয়ে ওকে খাইয়ে দেবো। খাইয়ে আজকে অনেক কাজ আছে, বেরোতে হবে, ওর বাবা অফিস থেকে ডিরেক্টলি আসবে আর আমিও যাবো। এখন তো জানোই সব ঘাট চলছেও না, তো মানে যে ঘাটটা অ্যাভেল করতে পারবো সেই ঘাটটা দিয়ে যাব, গিয়ে ওর সাথে মানে ওর বাবার সাথে মিট আপ করে আজকে ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা আছে। তো চলো তাহলে ওকে তাড়াতাড়ি করে খাইয়েটা দিই। আর ওর তো খেতে বসে যত রাজ্যে পাকা নেই কথা, মানে ওর মেইন ইচ্ছেটা থাকে ও নিজেই খাবে। চলো তাহলে আমি ওকে খাওয়ানো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আমার যথারীতি সব মানে খাওয়া মানে আঁকে বুঝে যা হোক করে গুঁজে বেরিয়েছি, বাবা দিয়ে গেল বলে একটু তাড়াতাড়ি হলো। এ দেখো ঘাটে চলে এসেছি আমি, এটা হলো তেলেনিপাড়া ঘাট, মানে পেরোলেই ওপর ওই পাড়টা হলো শ্যামনগর। কোড়ে কোড়ে তাহলে তেল যাচ্ছে, হ্যাঁ সকাল থেকে তাহলে কতক্ষণ পর পর আছে? আরেকবার করে জেনে তোমাদের বলে দিলাম, মানে ওর মুখ থেকেই শুনিয়ে দিলাম, আমি আর ডিটেল বলছি না তোমাদের, কারণ কি আমি একটা প্রিভিয়াস ভিডিওতে এই নিয়েই মানে লকডাউনে ফেরি সার্ভিসেসেরই কখন টাইমিং না টাইমিং একটা ডিটেল ব্লগ বানিয়েছি, তোমরা চাইলে ওটা চেক করে নিতে পারো। ওতে সব টাইমিংসগুলো দেওয়া আছে, ফেয়ার টাইমিং সব দেওয়া আছে, মানে দুটো ডিফারেন্ট ঘাটে। তো এখানে দেখো মানে এই চলে গেছে, বোট চলা শুরু করে দিয়েছে। আর দেখো আর একটু পেরোলেই ওই দিকটা শ্যামনগর চলে এসেছি প্রায়। আর এখানে আমার কাছে এখন আছে একটা বড় জাম্বো ব্যাগ, কেন কি আমাকে গৌতমের হেলমেটটা ক্যারি করতে হচ্ছে। তোমরা দেখলে গৌতম বেরিয়েছিল কিন্তু ফোর হুইলারে, কিন্তু ওখানে মানকুণ্ড স্টেশনের ওখানে প্রচণ্ড জ্যাম ছিল, ঝামেলা হচ্ছিল একটা, কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, তো ওর একটা মিটিং অ্যাটেন্ড করার ছিল। তো ওই জন্য আমার শ্বশুর বাড়িতে ফোর হুইলারটা রেখে ও শ্বশুরমশাইয়ের বাইকটা নিয়ে গেছে। তো এখন আমাকে ওই জন্য বলেছে হেলমেট নিয়ে যেতে। আর দেখো আমার কাছে এই বিশাল একটা বড় ব্যাগ নিয়ে হেলমেট, তারপর রেনকোট, সুন্দর। আমি যথারীতি অন টাইম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এবং তাড়াহুড়ো করে ছেলেকে যা হোক করে খাইয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আর হাজব্যান্ড আমি এপারে চলে এসেছি, তাও এখনও অফিস থেকেই বেরোতে পারিনি। ভাবো আমি 15 মিনিটস হয়ে গেছে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে নিয়েছি, এবার ও বেরোবে আলটিমেটলি, আর ভালো 5-10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। আমি একটু এক্সপ্লোর করিনি, একা হলে ঠিক ছিল, এই ব্যাগটা দেখো এই বিশাল ব্যাগ, হেলমেট নিয়ে আসিনি, আমাকে বাড়ি বড়ো ব্যাগটা ক্যারি করতে হচ্ছে হেলমেটের। আমি ভাবলাম কি তোমার সাথে বকবকি করে নি তাই। সেইটা দেখো একটা শিপ, বড়ই শিপ, মোটামুটি খুব ছোট না, ভেঙে এখানে পড়ে আছে। আমার ছেলেকে তো ভিডিও কলে দেখালাম, খুব এক্সাইটেড, এগুলো দেখে আমিও যাবো আমিও যাবো এরকম করছে। তো আমি এগিয়ে গিয়ে মানে রোডের দিকে এলাম যাতে ওর একটু সুবিধে হয়। দেখো এদিকে আমি মানে বাস রুটটা স্টেশনটা কিন্তু একই জায়গা, আর পিছন দিয়ে যে ছেলেটা হেঁটে যাচ্ছে দেখলো, মানে ওটা স্টেশনে ওরা থাকে, মানে স্টেশনেই ও থাকে ছেলেটা, বাচ্চা ছেলে, ওর নাম মিঠুন। কিন্তু এতটাই আত্মসম্মান বোধ, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম ও পাশে দাঁড়িয়েছিল, ওকে টাকা দিতে গেলাম, নিলাম, নিল না, কিছুতেই নিল না।
তারপরে কিছু খাবার দাবার কিনে দিলাম, তখন নিল। মানে ওর একটা বোন আছে, ওইটুকু ছেলে, কিন্তু নিজেকেও মানে ও দেখে শোনা করে, কাজ টাজ করে, আবার বোনেরও সব দায়িত্ব কিন্তু ও পালন করে। এই দেখো আমি এবার একটুখানি এদিক সেদিক ঘুরছি, কেন কি সেই তোমাদের বলেছিলাম না গৌতম 15 মিনিট বেরোবে, সেইটা টোটাল তারও মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর গৌতম বেরিয়েছে। মানে আমার কাছে আমাকে টোটাল 2 ঘন্টা 10 মিনিট ওয়েট করতে হয়েছে, মানে বুঝতে পারছো তো। আমি একটু নিয়ে নিলাম খাবার দাবার, কেন কি ওর কাছে এইটুকুও টাইম ছিল না যে আমি আমাকে বলতে পারে যে ও খেয়েছি কি না লাঞ্চটা যেটা নিয়ে গেছে। তো আমি একটু অঞ্জলিসের খাবার আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম ওর জন্য। আর এই দেখো এখনও এসে পৌঁছেছে, মানে আফটার 2 আওয়ার্স। ও কিন্তু একেবারে বলতে পারছিল না যে আমি এতক্ষণ পর বেরোবো কি এতক্ষণ পর আসবো, একেবারেই বলতে পারছিল না। ও বলছে আমি 15 মিনিটে বেরিয়ে যাচ্ছি, 10 মিনিটে বলতে বেরিয়ে যাচ্ছি, কিন্তু একটা মিটিং ছিল, মিটিংটা হওয়ার পরই ওর নিজস্ব অফিসিয়াল কাজ একের পর এক আসছিল, তো ওরই বা কী দোষ। তো আমি ওই টাইমটা কী করলাম, ওখানে কিছু মানে স্টেশনের ইচ্ছাপুর ওই স্টেশনটা আছে শ্যামনগর স্টেশন, তো ওখানে কিছু একটা ব্রোকারের সাথে ফোনে কথা হলো, চায়ের দোকান থেকে নাম্বার নিলাম, মানে কি ওইখানে কি ফ্ল্যাট ট্র্যাক্স আছে দু একটা দেখলাম। কিন্তু গৌতম মানে আমাকে যেটা বলেছিল ওইটাই ঠিক, আমার ইচ্ছা ছিল একটু এই দিকটা, কেন এই খাটগুলো হলে এই সাইডটা হলে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে আরও কাছে হবে, তো আমরা যখন তখন অ্যাভেল করতে পারবো উইকেন্ডসগুলোতেই। বাট গৌতম যে বলেছিল সেটাই ঠিক, এখানে কোনো মানে ভালো ফ্ল্যাটস নেই, আর বিশেষত পার্কিং নেই, বাচ্চাদের প্লেগ্রাউন্ড তো নেই নিচে পার্কটা, আর মানে আর ইয়েও নেই মানে পার্কিংও নেই। তো আলটিমেটলি আমরা যেগুলো শর্টলিস্ট করেছিলাম এখন সেগুলোতে এসে পৌঁছেছি। আজকে বোধ হয় একটা কি দুটো দেখা হবে, তার থেকে বেশি আর দেখা হবে না, মানে একটার মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে দুটো ফ্ল্যাট আমরা ডিফারেন্ট দেখেছি। কিসের কিসের আছে? একটা আম, একটা ডিম, একটা চিকেন, একটা পটল। আচ্ছা, একটা চিকেন, একটা পটল। দারুণ দিচ্ছে এখন টি ব্রেক, হাইওয়েওয়ালা টি বসেছি, কিন্তু দুঃখবশত চা নেই, এখানে একটু দাঁড়াতে হবে চায়ের জন্য। তো গৌতম গেছে চা আনার জন্য, বাট ও বিভৎস ক্লান্ত, মানে ভাগ্যিস আমার মনটা বলছিলই, ভাগ্যিস গিয়ে ওর জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম, নইলে না ও টিফিন খাওয়ারও মানে ব্রেক মানে লাঞ্চ করারও টাইম পাইনি, মানে টিফিনও খাওয়ার টাইম পাইনি। রুটি পাট দিয়েছিলাম আজকে, রুটি খাওয়ারও টাইম পাইনি, আমাকে আমটা দিয়েছিলাম, আমটা পর্যন্ত বললাম ওইটাও খেয়েও নি, বলছে না ওটাও খাওয়ার টাইম পাইনি, মানে এতটাই রাশ ছিল। তো মানে ও পুরো এক্সস্টেড, আর এখন তো কোনো ঘাটও নৌকাও পাবো না, সেই 9টা না 9:30 বোধ হয় নৌকা, এই 7টার সময় লাস্ট নৌকা ছিল চলে গেছে, তো সেই কল্যাণী দিয়ে আমাদের ঘুরে 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 যেতে হচ্ছে। এখন শুনতে পাচ্ছ কি জানি না, প্রচুর গাড়ি যাচ্ছে। আর যা দেখলাম এখানে মানে কম্পেয়ার করে ওইদিকটা আর এদিকটা, আমাদের ওই দিকটা মানে নদীর ওই পাড়টা কিন্তু লকডাউন বেশি এফেক্টিভ, এখানে তবু দোকানপত্র খুলছে। তারপর দেখলাম ঘাটের ওখানে অনেক টোটো টোটো দাঁড়িয়ে, কিন্তু ওইদিকের ঘাটে তো জাস্ট কিচ্ছু ছিল না, আমাকে ভাই ড্রপ করে গেছে বলে আমি আসতে পারলাম, নাহলে তাও পারতাম না, মানে জাস্ট কিচ্ছু নীল কিচ্ছু ছিল না। এদিকটা তবু এপারটা তবু কমিউনিকেশন অনেকটাই অ্যাভেলেবেল, টোটোস অটোস ভালো, অটোও চলছে, এমনকি অটো আমাদের ওদিকে তো অটো তো ছাড়ো টোটোও নেই, মানে যাদের ফোন নাম্বার আছে ফোন করে করে ডাকতে হবে আমার, এখানে তো মানে স্ট্যান্ডে অটো টোটো সবই আছে। আরে কুল্লার ওয়ালা চা গো, থ্যাংক ইউ আমার ছোট মার, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, থ্যাংক ইউ থ্যাংকস আ লট, কোথায় আমি তোমায় না দেবো, তোমার তো খেটেছো, অপেক্ষা করে ভালোই হলো। কুল্লার ওয়ালা চায় জাস্ট কন্টেন, এটা দেখো কুল্লারটা কি সুন্দর না, ছোট্টর মধ্যে একদম সিম্পল সুন্দর কুল্লারটা, কি কিউট দেখতে। আবার ওপরে দেখো কেসার চা, এটা কেসারও দেওয়া আছে দেখতে পাচ্ছ, স্প্লিটস অফ কেসার দেওয়া আছে, কেসার চা টেস্ট করি বলি, হ্যাঁ একটু গরম কিন্তু লাজবাব, মানে ফ্লেভারটাই অন্যরকম, একটু তন্দুরি চায়ের মতো। অসম জাস্ট, মানে আমার মাথা ধরা ধরেছিল, মাথা ধরাটা মনে হচ্ছে খেলে একদম চলে যাবে। আমি তুলতে পারবো না,
তো ওপারে যাওয়ার ব্রিজ। দাঁড়াও ওটাই ভয় পাচ্ছি, ব্রিজের কাজ হচ্ছে না, বড় জাহাজ গো যেটি তৈরি হচ্ছে। আমাদের এখন 2 নম্বর সেকেন্ড টি ব্রেক চলছে, এরপর আবার যেতে হবে 4-wheeler-টাকে আনতে। অ্যাকচুয়ালি গায়ে বলছে চাট লাগাবো, দেখো আমি ব্লগিং করছি বলে, দেখো দেখো এদের কি করা উচিত বলো তো। বলছিলাম গৌতম বেরিয়েছিল 4-wheeler নিয়ে যাবে বলে, রাস্তা বন্ধ, তো এটাকে আমার শ্বশুরবাড়ি রেখে চলে গেছে, এখন আবার নিয়ে বাড়ি। আমাদের চলছে লাস্ট কোল্ড ড্রিঙ্কস ব্রেক। গাড়িটা কোথায় পার্ক করেছে দেখবে, ওর তো মাস্ক খুলে পড়ে গেছিলো রাস্তায়, তাই আমি আমার মাস্কটা দিয়ে দিয়েছি, আর আমাকে দাঁড় করিয়েছে এমন জায়গায়, দেখো সব পুলিশগুলো দাঁড়িয়ে, বহুত ওভার কনফিডেন্ট হয়ে গেছে। যদি ওকে কিছু বলবে না, কিন্তু আমরা তো বলতে পারে কি হলো, কি খাবো, মাজা চা খেয়েছি, কিছু খাবো না, তুমি খাচ্ছো, কিছু খাবো না। চলো এবার সব কমপ্লিট, এবার শ্বশুর বাড়ির দিকে চলে এলাম, ওখান থেকে চাবি নিয়ে 4-wheeler-টা নিয়ে আবার বাড়ির দিকে, ছেলের কি করছে এতক্ষণে, বাড়ির দিকে রওনা দেবো আর কি। ওখানে দেখি পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তা গেট বন্ধ করে দিয়েছে, গাড়ি ঢুকতে 4-wheeler ঢুকতে দিচ্ছে, আমি বলতে ওদিকে যাবো। হ্যাঁ তোর 10:30 বেজে গেছে, হ্যাঁ 10:15 বেজে গেছে, আমি বলতে ধুর 7:15 আবার সে ঘুরে ঘুরে দিলাম বাবার বাড়িতে, ঢুকিয়ে ঢুকে বলো যা হবে বাইক নিয়ে বিশ্বাস করে। তুমি করে হা হা করে দাও, হু হা করে দাও, তুমি না না গলে আছে মাস্ক, হু হা করে দাও। এই মামা আমার পাপা কোথায় গেছিল, কোথায় গেছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ ছবি না, কিন্তু আমার দাদু পারে বলবি, দাদু পারে, ঠিক আছে তুমি ওঠো, চলো উপরে ওঠো, উপরে ওঠো তাড়াতাড়ি, রাস্তার মধ্যে উপরে ওঠো, ছবি না আমরা বাইরে থেকে এসেছি, ছবি না চলো, ছবি না চলো, এই ছবি না চলো 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 চলো, পায়ে ব্যথা হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে দাদা তুলে দেবে, চলো চলো বিষ্ণুর দোকান বন্ধ, নিচে নিয়ে যাচ্ছি, এ চলো না, ও মায়ে উঠছে না, তো তাড়ি আমাদের ছুঁবে না, ওঠো বাবু মায়, ও বাবু মায়। তো আমরা বাড়ি চলে এসেছি, দেখো ইনি আবার দাদুর সাথে ঘুরতে গেছিল, এসে আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। এখন গৌতম বললো গরমে কিচ্ছু খাবে না, ভাত টাত এখন কিছু খাবে না, ফ্রুটস কেটে দিতে বললো, তো ওনার তো বাবারটা থেকে ক্যাদারি মারাই চাই, যত না খাবে তার চেয়ে ক্যাদারি বেশি মারবে, তো ওনাকে যে একটা কাঁথা পেতে প্লেটটা দিয়েছি, বাবার প্লেট থেকে এখন টুকছে। বাবাই তো এসেছে জানো, এই হয়ে গেল রাতে মেনু, ছিল হলো লুচি তরকারি আলুর দম, ব্যাস ওইটুকুই, এটা নেক্সট ডে পরের দিন, এবার উইকেন্ডস বলে কথা, তো মেনু হয়েছিল হলো টক ডাল, ইয়ে চিংড়ি মাছের থেকে চিংড়ির তরকারি, কাটা মাছের ঝাল, এই আর কি হয়েছিল, দিয়ে আর আলু ভাজা হয়েছিল ডালের সাথে, তো এই করে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিকাল বিকাল সন্ধ্যেই হয়ে গেছিলো প্রায়, তো এই ফুটকাটাকে নিয়ে একটুখানি রাউন্ডে মারা হয়েছিল, মানে একটু গ্রামের দিকে যাওয়া হয়েছিল দিকটা। ওরে বাবা নমো করো মা কালী, ওখানে আবার কোন ঠাকুর ছিল, কালী ঠাকুর জিৎ পাল করে, তুমি চেনো কালী পূজা হচ্ছিল একটা বাড়িতে, এই আর কি ব্যাস একটু ঘুরে ঘাড়ে রাউন্ড মেরে কোথাও বিশেষ না, বিলি চপটা ওই যে দাদুর দোকান বলেছে না, চপ খেয়ে নিয়ে চলে এসেছি ব্যাস। দাঁড়াও আজ কি কি আছে, হ্যাঁ গরম চপ আর তাহলে পাঁচটা চপ দাও, 6টা বেগুনি দাও, আর কিছু আছে, কুমড়োনি টুমড়োনি নামও বলে দেবো, আছে দোকান ঝর্ণার জল, বাবা রে বাবা স্প্রিং, বাবা চান করবে নাকি বলছো বাবা, হাম্বো হাম্বো হাম্বো, আবার মন্দিরে আরতি হচ্ছে, এই যে এটা লেফট সাইডে ঘুরে যাও, এই দেখো তোমার বানানা দাদু তোমার বানানা দিয়েছিল,
চলো, এসে গেছে মন্দির গো। না এটা জগন্নাথ মন্দিরে হচ্ছে না, অন্য কোনো বাড়িতে হচ্ছে। ফ্ল্যাটটা এতক্ষণে জ্বললো, আমাদের সময় জ্বলছিল না। কোন এদিকে দেখো, এটা কিসের জল? এটা খাল, এটা খালের জল। হ্যাঁ খালে মাছ থাকে, স্নেকও থাকে। বসো, বসেছ? বসে যাও, দাঁড়া দাঁড়া দাঁড়াও, এখনই বসবে না, বসেও পড়লো। ঘোড়া কমপ্লিট, চপ টপ নিয়ে চলে এসেছে। এখন বাড়ি ঢোকার আগে পাশের দোকান থেকে ওর পছন্দ মতো বেলুন বিস্কিট কেনা হলো। গিয়ে দেখো চা টা করে ফেলেছি, চা করে চপ টপ মুড়ি নিয়ে এবার সবাই মিলে খাওয়া হবে আর কি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে তোমাদের কমেন্টে কিন্তু আমি অপেক্ষায় রইব। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কিরম লাগছে না লাগছে।